আজকে আরও একটা ছোটোখাটো রাইডে আমি বেরিয়ে পড়েছি, খুব কাছেই আমার বাড়ি থেকে মোটামুটি 10-15 কিলোমিটারের মধ্যেই। এখন টাইম 10:17, বাড়ি থেকে মোটামুটি 10টার সময় বেরিয়েছি। গুড মর্নিং বন্ধুরা, আজকে আরও একটা নতুন দিনের শুরু। আজকে 8ই ডিসেম্বর রবিবার। আজকে আমি এবং দেবব্রত, হ্যালো বন্ধুরা, যাকে আপনারা কুরুম্বেড়া ফোর্ট যে রাইড করেছিলাম সেই রাইডে আপনারা দেখেছেন, তো এই দুজনে মিলে আজকে আমরা একটা ছোটো শর্ট রাইডে বেরিয়েছি। বাড়ি থেকে বেশি দূরে নয়, মোটামুটি 10 কিলোমিটার দূরে। শক্তিগড়ে যেমন ল্যাংচা বিখ্যাত, বর্ধমানে যেমন মিহিদানা সীতাভোগ বিখ্যাত, তেমনি আমাদের এইখানকার একটা আইকন, একটা জায়গা, পুরো একটা গ্রাম রাবড়ির জন্য বিখ্যাত। নাম হচ্ছে কাংপুর আর লোকাল নাম হচ্ছে রাবড়ি গ্রাম। তো হ্যাঁ, আমি সেই রাবড়ি গ্রামেই যাচ্ছি রাবড়ি খেতে আর কিছু রাবড়ি কিনেও আনতে, আর আপনাদেরও দেখাতে কে রাবড়ি গ্রাম কেমন। তো চলুন যাওয়া যাক। এই সবে আইয়াতে ঢুকছি, এই সেই মোড়। তো আমি ভিডিওতে দেখানোর জন্য আমি এখানে এলাম, এছাড়াও আগে একটা শর্টকাট রোড ছিল সেটা দিয়ে চলে যাওয়া যেত। তো কলকাতা থেকে আসলে এটা থেকে এটা দিয়ে সোজা রাস্তা দিয়ে ফিরবে আসবেন, আর আমি এটা দিয়ে ঢুকলাম। রাবড়ি গ্রামে আসার আমি একটা ডিরেকশন দিচ্ছি, এই যে রাস্তাটা, এই রাস্তাটা ওই আনিয়ার যে মোড় থেকে যে রাস্তাটা ঢুকছে সেই রাস্তাটা। তো এই রাস্তাটা এসে এখানে দেখুন একটা পাওয়ার সাবস্টেশন আছে, ঠিক পাওয়ার সাবস্টেশনের উল্টো দিকেই মন্ডলিকা গ্রাম পঞ্চায়েতের বাস স্ট্যান্ড, তার উল্টো দিক দিয়ে আমরা রাবড়ি গ্রামের মধ্যে ঢুকছি। তো চলুন যাওয়া যাক। রাবড়ি কোথায় পাওয়া যাবে এখানে? হ্যাঁ তবু এইটা জিজ্ঞাসা করতে দোষ কি? এটা কাদের বাড়ি? রাবড়ি পাওয়া যাবে, হবে তো। তো আমরা রাবড়ি গ্রামে চলে এসেছি এবং আমরা এখন ঘোষের বাড়িতে আছি। তো যদি আসেন এখানকার রাবড়ি টেস্ট করতে দেখতে পারেন। তো আমি এইমাত্র খেলাম, আমার অসাধারণ লেগেছে, টেস্ট জাস্ট বলে বোঝানো সম্ভব নয়। তো আসুন দেখুন, কিনে নিয়ে যান। আমি এখান থেকে 1 কেজি নিয়েছি, দেবব্রতও কিছু নিয়েছে। তো রাবড়ি গ্রামের সফর এই পর্যন্তই। এখানে আরও অনেক বাড়ি আছে যারা রাবড়ি তৈরি করে, তো আপনারা আসুন দেখুন, রাবড়ি এখান থেকে কিনে নিয়ে যান, তো খুবই ভালো লাগবে। আর এখানকার রাবড়ির বিশেষত্ব এটাই যে ভেজাল আপনি পাবেন না, তো সেই জন্যই বললাম এইটা, এই জায়গাটা রেকমেন্ডেড রাবড়ি কেনার জন্য। গ্রামটার নাম হচ্ছে গাংপুর, আর এখানে বাড়ি বাড়ি রাবড়ি তৈরি হয় বলে এই গ্রামটাকে অনেকে রাবড়ি গ্রাম বলেও জানে। আর জানি না এখানকার মানুষগুলো রাবড়ির মতো মিষ্টি কি না, তবে আমি যে কাকিমার সঙ্গে কথাবার্তা বললাম খুব ভালো লাগলো। কথিত আছে কোনো এক সময় কোনো এক কারিগর রাবড়ির কাজ শিখে এই গ্রামে এসে প্রথমে রাবড়ি তৈরি করার কাজ শুরু করে, আর তারপর থেকেই এইখানে তার পরিবারের বিভিন্ন লোক বা তার গ্রামের বিভিন্ন লোকেরা এখানে রাবড়ি তৈরি করতে শুরু করে, আর ধীরে ধীরে জায়গাটা, গাংপুর জায়গাটা রাবড়ি গ্রাম নামে পরিচিতি লাভ করে। আর সাধারণ গ্রামের মতোই এই গ্রামটাও তাই, আমাদের গ্রামও যেরকম, আমিও গ্রামে বাস করি, আর আমাদের গ্রামটাও যেরকম এই গ্রামটাও সেরকম, আলাদা কোনো কিছু নেই। রাবড়ি গ্রামে এলাম, রাবড়ি খাওয়া হলো, কেনাও হলো, এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। হ্যাঁ, মেন রাস্তাটা বুঝবো, এটা সোজা চলে যাবো। তো এখানে মোটামুটি 70-75 লোক রাবড়ি তৈরি করে, এই পেশার সঙ্গে যুক্ত। অ্যাকচুয়ালি এই পেশার সঙ্গে যারা যুক্ত আছে তাদের ছবি তুললে প্রবলেমটা হয় কি, বা তাদের বাড়িতে গিয়ে ভিডিও করলে হয় অসুবিধাটা হয় কি, যে তারা কলকাতার বিভিন্ন জায়গায় সাপ্লাই দেয়, আর তাদের যে ছবি বা ভিডিও যদি ইউটিউবে আপলোড হয় কোনো কারণে, যদি সেই ডিলাররা দেখতে পায় সেই ছবি বা ভিডিও, তাহলে কি হয়,
তাদের জীবিকার কিছু প্রবলেম হয়, মানে তাদের বিক্রি বাটার কিছু সমস্যা হয়, তো সেই কারণেই তাদের বাড়ির ভিতরে বা তাদের ছবি তোলা তারা একটুখানি বিব্রত বোধ করে বা বাধা দেয়। আদারওয়াইজ যদি তাদের মুখ না দেখিয়ে ছবি তোলা যায় বা কোনো কিছু করা যায় তাহলে কোনো সমস্যা হয় না। তো আপনারা যখন রাবড়ি গ্রামে আসবেন এই জিনিসটা মাথায় রাখবেন, জানবেন এটা এদের জীবিকা। তো এরা জীবিকাটা বাঁচানোর স্বার্থে এরা এদের নিজেদের ছবি তুলতে দেয় না, কারণটা তো আপনাকে বললাম, সেটা মাথায় রেখে ভিডিও করবেন। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আর লং করছি না। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, ততদিনের জন্য বাই বাই। কি মুশকিল।